ঘূর্ণিঝড় জাওয়াদের সর্বশেষ আপডেট। ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা। নিম্নচাপ কেন্দ্রের মূল বৃষ্টিবাহী মেঘ ভারতের দীঘার কাছাকাছি চলে এসেছে। এটি আর কয়েক ঘন্টা, এর ভিতরে দীঘা, চব্বিশ পরগনা, কলকাতা ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রবেশ করবে এবং আজ গভীর রাতে আমাদের দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে প্রবেশ করতে যাচ্ছে। ফলে আজ গভীর রাত থেকে আগামীকাল রাত আটটা পর্যন্ত পর্যায়ক্রমে সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, শেরপুর, মুন্সিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ 90 থেকে 180 মিলিমিটার স্থানভেদে হতে পারে এবং সেই সাথে খুলনা, পিরোজপুর, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, বরিশাল, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ 40 থেকে 120 মিলিমিটার স্থানভেদে হতে পারে। দেশের অন্যত্র রংপুর বিভাগ বাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সাথে দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় ঘন্টায় 35 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যেতে পারে। দীঘা, চব্বিশ পরগনা, কলকাতা, বারাসত ও এর পার্শ্ববর্তী এলাকায় দমকা হাওয়া সহ অতি ভারী বর্ষণ হতে পারে, যা 100 থেকে 180 মিলিমিটার পর্যন্ত স্থান ভেদে। এই মুহূর্তে দেশের অনেক এলাকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলছে। তথ্যগুলো নেওয়া হয়েছে আবহাওয়ার খবর থেকে। আমাদের আরও সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।